আজকে মশলা চিকেন করে দেখাচ্ছি। তার জন্য কড়াইতে সরষের তেল দিয়েছি, দুটো এলাচ থেঁটে করে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা একটু হয়ে যাক ভালো করে। এখানে যতক্ষণ ফোড়নটা হয় আমি বলে রাখি, আমি চিকেন আর আলুটা প্রেশার কুকারে সরষের তেল আর গোলমরিচ আর তেজপাতা দিয়ে একটা সিটি দিয়ে রেখেছি। আর এখানে আমি মশলা নিয়েছি, আদা পেঁয়াজ রসুন, আর দুটো পেঁয়াজ ভেজে একসাথে মিশিয়ে পেস্ট করে নিয়েছি, যার জন্য কালারটা এরকম ডাউন হয়েছে। তেলটা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আমরা অনেক রকম ভাবেই চিকেন করি, এভাবে করবেন একদম অন্যরকম ধরনের একটা চিকেনের প্রিপারেশন দেখাচ্ছি। এর স্বাদটাও একদম ডিফারেন্ট, অনেক রকম ভাবেই তো আমরা চিকেন করে থাকি, এটা একটু অন্যরকম। ভালো করে কষে নেব, অল্প একটু জল দিয়ে মশলা ধোয়া জলটা একটু একটু করে দিতে থাকবো। এর মধ্যে এবার আমি আর যে ইনগ্রিডিয়েন্টস গুলো দেব সেটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যারা আমার ভিডিওগুলো নতুন দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্টস করে আমাকে জানাবেন কেমন লেগেছে। নুন দেওয়ার পর আমি একটু গুঁড়ো হলুদ দিলাম, আর সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপে ফেসবুকে অবশ্যই শেয়ার করবেন, আর লাইক করতে নিশ্চয়ই ভুলবেন না। হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি, কাশ্মীরি মিরচ দিচ্ছি কালার আর ফ্লেভারের জন্য। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা অবশ্যই লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। তেল ছেড়ে আসা পর্যন্ত আমি মশলাটাকে কষে যাব, আর মাঝে মাঝে অল্প অল্প একটু জল দেব যখন খুব শুকনো হয়ে আসবে। এভাবে পুরো মশলাটাই আমি কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি চিকেন পিসগুলো আর আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু করে দেব আর একটু করে কষিয়ে নেব। কষিয়ে ভালো করে কষিয়ে যে মশলা ধোয়া জলটা ছিল সেটা দিয়ে দিয়ে সমানে কষিয়েছি, তারপর চিকেন স্টক দিয়ে এইভাবে গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছি। মিনিট পাঁচে কিরকম সিমে দমের থেকে গ্যাসটা আমি অফ করে দেব। এবার একটা কাঁচা লঙ্কা এইভাবে ফাটিয়ে ওপর থেকে আমি গার্নিশ করে দিচ্ছি, দিয়ে গ্যাস অফ করে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। মশলা চিকেন রান্নাটা হয়ে গেছে, আমি সার্ভ করে দিলাম।